মেয়েদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার মনের মানুষকে কতটা চেনেন, তাহলে অধিকাংশ মেয়েই হাবাচুক উত্তর দিতেই বেশি খুশি হবেন। কিন্তু মেয়েদের বলি, নিজেদের সঙ্গীকে যতটা জেনে ফেলেছেন মনে করছেন, ঠিক ততটা এখনও জানতে পারেননি। এতে মন খারাপ হওয়ার কিচ্ছু নেই, সাধারণ ছেলেদের মুখেই শোনা যায়। মেয়েদের মন বোঝা খুব মুশকিল, কিন্তু পুরুষের মন বোঝাও খুব সহজ কাজ নয়। পুরুষেরা নিজের মনকে একটা শক্ত খোলসের আড়ালে লুকিয়ে রাখেন, যেটা বাইরে থেকে দেখতে বোঝার উপায় নেই। তাই পুরুষের মন বোঝা যতটা সহজ ভাবছেন ঠিক ততটা সহজ নয়। চলুন জেনে নিই পুরুষ সম্পর্কে এমন কিছু অজানা তথ্য। ছেলেরা নিজেদের কেমন দেখাচ্ছে তা নিয়ে অনেক চিন্তিত থাকেন। মেয়েরা ভাবেন কেমন দেখাচ্ছে, কী পোশাক পরবো, এগুলো নিয়ে ছেলেরা একেবারেই ভাবে না, বরং হাতের কাছে যা পান তাই ফেলে। এই ধারণা একেবারেই ভুল। মেয়েদের মতো ছেলেরাও নিজেদের লুকস নিয়ে বেশ চিন্তিত। ছেলেরা মেয়েদের মতো ডায়েট কন্ট্রোল না করলেও নিজেদের বডি নিয়ে বেশ চিন্তিত থাকেন। ছেলেরা মানসিকভাবেই প্রতিযোগী হিসেবে গড়ে ওঠে, সামান্য বিষয় নিয়ে প্রতিযোগী মনোভাব এবং জিততেই হবে এ ধরনের ব্যাপারটা ছেলেদের মধ্যে আপনা আপনিই তৈরি হয়ে যায়। বলা হয় ছেলেরা জন্মগতভাবে প্রতিযোগী ও জেতার মানসিকতাটা নিয়ে বড় হয়ে থাকেন। ছেলেরা আত্মসম্মানকে ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। ভালোবাসার মূল্য ছেলেদের কাছে রয়েছে, কিন্তু তারা ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য দেন আত্মসম্মানকে। ছেলেরা সবসময় নিজের সঙ্গীর কাছ থেকে সম্মান আশা করেন। তাদের মাপকাঠিতে সম্মান ভালোবাসার চাইতেও উপরে থাকে। এ কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হলেও তারা এভাবেই চিন্তা করেন। ছেলেরা রোম্যান্স পছন্দ করলেও তারা তা প্রকাশ করতে ভয় পান। ছেলেরা খুব রোমান্টিক হয়ে থাকে, কিন্তু তা সবসময় ঠিকভাবে উপস্থাপন এবং প্রকাশ করতে পারে না, কারণ তারা দ্বিধায় থাকেন। যদি অতিরিক্ত কিছু হয়ে যায়, কিংবা তিনি যদি কিছু ভুল করে ফেলেন, অথবা তাকে নিয়ে যদি আপনি হাসাহাসি করেন কিংবা মজা করে থাকেন। ছেলেরা শোনা কথায় কান দেওয়ার চেয়ে চোখে দেখা বিশ্বাসী হয়ে থাকেন। মেয়েরাই একটু কথার বিশ্বাসী হলেও ছেলেরা এ কাজটি একটু কমই করেন। ছেলেরা নিজেদের চোখে না দেখা পর্যন্ত কোনো কথা বিশ্বাস করতে চান না, তাই আপনি বলে বলে বিরক্ত না হয়ে তাকে সত্য দেখানোর চেষ্টা করুন। দেখবেন তিনি ঠিকই বিশ্বাস করে নিয়েছেন। ছেলেরা সব সময় নিজের ভালোবাসার মানুষটির সামনে দুর্বল। ছেলেরা উপরে যত শক্ত থাকুক না কেন, তিনি তার ভালোবাসার মানুষটির সামনে বেশি দুর্বলতা প্রকাশ করে ফেলেন। হয়তো তিনি চান তার এই দুর্বলতার দিকটি শুধুমাত্র তার মনের মানুষটি দেখুক। সবশেষে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের জীবন সমস্যা সমাধানে সত্যি এইটুকু কোনো সহজতা পেয়ে থাকেন, তাহলে এখনই লাইভ শিক্ষক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও একটু প্রেস করে দিবেন। এরপর কোন টপিকের উপর ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও বানানোর। কারণ আমার একমাত্র শুধু উদ্দেশ্য হচ্ছে আপনাদের সহযোগিতা করতে পারা, আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের এইটুকু কোনো সহযোগিতা করতে পারি, আমি মনে করব আমার ভিডিও মানটি সার্থক হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। পরের ভিডিও অন্য কোনো দিন, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।